প্রিয় দর্শক বিন্দু, চ্যানেল ওয়ার্ল্ডের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজ কথা বলব আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন সম্মানিত প্রেসিডেন্ট, ঢাকা প্রেস ক্লাব প্রধান সম্পাদক জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং এদেশের একজন কৃতি সন্তান, সিরাজগঞ্জ ৬ সাহাপুর থানা নির্বাচন ও কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি কথা বলবেন। বিসমিল্লাহির রহমানুর রহিম। আমি ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল ওয়ার্ল্ডের পুরো পরিবারকে। আমি ঢাকা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, দৈনিক মুক্ত খবর পত্রিকার প্রধান সম্পাদক, এর পাশাপাশি আমি একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, আলোরকম বিস্টেক লিমিটেড। এই কোম্পানির মাধ্যমে আমি ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আমি ম্যানেজমেন্ট, আইনি এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের উপর অসংখ্য ট্রেনিং পরিচালনা করে আসছি এবং সেটি অব্যাহত রেখেছি। আমি একটি কোম্পানির ডাইরেক্টর, বাংলাদেশ ডিরেক্টরস লিমিটেড বেল, এই কোম্পানির মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আলোকিত করে যাচ্ছি। যেমন সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা ইন্ডিয়া থেকে 1000 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করেছেন। ইন্ডিয়া থেকে কুষ্টিয়ার ভেড়ামারা পর্যন্ত লাইনটি এসেছে, ভেড়ামারা থেকে বাংলাদেশে সঞ্চালন লাইনটি হয়েছে, সরবরাহ হয়েছে। এই ডিস্ট্রিবিউশন সিস্টেম আমার এই কোম্পানি করেছে। এটি একটি যুগান্তকারী কাজ, বাংলাদেশের জন্য বিশাল অর্জন। আমরা চট্টগ্রামে পানির প্রকল্প করে যাচ্ছি, এটি প্রায় সম্পন্ন হওয়ার পথে। মদুনাঘাট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, এটিও একটি বর্তমানে সবচেয়ে বড় কাজের একটি। আমরা অচিরেই এই প্রকল্প সম্পন্ন করে সরকারের কাছে হস্তান্তর করব। আমরা সারা দেশেই এরকম উন্নয়ন কাজ করে আসছি দীর্ঘদিন যাবৎ। এভাবেই আমি দেশের প্রতি আমাদের অবদান অক্ষুণ্ণ রেখেছি। আল্লাহর রহমতে আমি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন সংসদ সদস্য পদপ্রার্থী, স্বতন্ত্র। আমরা জনগণের কাছে শুনতে পেরেছি আপনি এমপি না হয়েও এলাকার জন্য মসজিদ, মাদ্রাসা ও জনহিতকর কাজে করেছেন, এ সম্পর্কে কিছু বলেন। আমার জন্মস্থান সাজাদপুর থানার জামিরতা এলাকায়, আল্লাহর রহমতে সাজাদপুর থানার কান্দাপাড়া এলাকায় প্রায় 18 বৎসর পূর্বে বাড়ি করেছি। আমি যখন এই এলাকায় বাড়ি করি তখন আশেপাশে কোনো রাস্তা ছিল না। আমি আমার নিজের বসত বাড়ি ছেড়ে দিয়ে, বসত বাড়ির জায়গা ছেড়ে দিয়ে প্রায় 4.5% জায়গা দিয়েছি রাস্তার জন্য, যার ফলশ্রুতিতে আমার বাড়ির পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে রাস্তা হয়েছে, মানুষ নির্বিঘ্নে চলাচল করছে। আমি তো করেছি আল্লাহ তাআলার জন্য, আমার সওয়াবের আশায়। আমি এই এলাকার অনেক মসজিদ, মাদ্রাসা, কবরস্থান
মন্দির সহ অনেক স্থানে অনুদান দিয়েছি এবং সেটি অব্যাহত রেখেছি। আমি সাজেদপুর থানার অনেক বেকার যুবককে চাকরি দিয়েছি, যার ফলে তারা আজ স্বাবলম্বী। আমার জন্মস্থান জামিরতা এলাকায় যমুনা নদীর পাড়ে। আপনারা জানেন যমুনা নদী প্রায় ভাঙ্গা গড়ার মধ্য দিয়ে চলছে। আমি এই নদী ভাঙ্গা রোধ করার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের এলাকা তাঁত শিল্পের জন্য অত্যন্ত সমৃদ্ধ। তাঁত শিল্পের উন্নয়নের জন্য আমি তাঁতিদের পাশে দাঁড়িয়েছি। তাদের সুখ দুঃখ আমি দেখেছি, তাদের উন্নয়ন আমি নির্দোষভাবে কাজ করে যাচ্ছি। সিরাজগঞ্জ ৬ আসনের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে নির্বাচন প্রসঙ্গে আপনি কি কিছু বলতে চান? আল্লাহর রহমতে আমি যদি স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হই, আমি এলাকার স্বাভাবিক উন্নয়নে আত্মনিয়োগ করব। আমি দৃঢ় বলতে চাই আগামী নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এবং আমি আশা করব আমাদের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন, ভোট কেন্দ্রে আসবেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।